মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতির মূলচক্রী বলে দাবি করে অবিলম্বে তাঁর পদত্যাগ দাবি করলেন বাম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য মঙ্গলবার চাকরি চাকরিচোরেদের প্রতি মুখ্যমন্ত্রীর সহমর্মিতা প্রকাশ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে একথা বলেন তিনি এদিন মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বিকাশবাবু বলেন ক্ষমতা থাকলে সিপিএমের কারও চাকরি খেয়ে দেখান মুখ্যমন্ত্রী এদিন বিকাশবাবু বলেন প্রথম করা ব্যবস্থা হওয়া উচিত ছিল ওর নিজের ক্ষমা চেয়ে পদত্যাগ করা যে এত বড় দুর্নীতিটা উনি জন্ম দিয়েছেন চাকরি যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের দুর্নীতির পরিকল্পনার জন্য তারাও সমানভাবে অপরাধী মমতাকে বিকাশবাবুর চ্যালেঞ্জ ওনার ক্ষমতা থাকলে উনি সিপিএমের কারও চাকরি খেতে পারতেন ওনার চাকরি খাওয়ার ক্ষমতা নেই এটা উনি বুঝুন চাকরিটা আইন অনুযায়ী খেতে হয় সে স্পর্ধা ওর নেই কারণ কোনো বেআইনি নিয়োগ হয়নি আজকে যে সব চাকরি যাচ্ছে সমস্ত বেআইনি নিয়োগ দুর্নীতি এবং সব নিয়োগের পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় যুক্ত উনি জনগণের সামনে হাত জোট করে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন ওকে কেউ মারতে যাবে না কেউ ধমকাতে যাবে না উনি নিজের অপরাধটা স্বীকার করুন সত্য স্বীকার করে মানুষের সামনে হাজির হন কলঙ্কজনক চেহারাটা সবাই বুঝে যাচ্ছে উনি ক্ষমা চেয়ে সেটা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন চাকরিচ্যুতদের পুনরায় নিয়োগ নিয়ে বিকাশবাবু বলেন পশ্চিমবঙ্গে এখনও লক্ষাধিক শূন্য পদ পড়ে রয়েছে উনি কেন নিয়োগের ব্যবস্থা করছেন না ওসব রাস্তার হাত তালি দেওয়ার বক্তৃতা করে তো লাভ নেই এখনও ছেলেরা বিজ্ঞপ্তি জারির অপেক্ষায় রাস্তায় বসে আছে উনি ভাবছেন যে মানুষ কিছু বোঝে না আইন অনুযায়ী চাকরি দেওয়ার দায়িত্ব সরকারের সেই দায়িত্ব আমাদের না বিচারপতির নয় উনি সরে যান আমরা দেখিয়ে দেব কীভাবে আইন মেনে স্বচ্ছভাবে নিয়োগ করতে হয় সেই নিয়োগপত্র কখনো কোনো আদালত বাতিল করতে পারবে না উনি চূড়ান্ত ভণ্ডামি করছেন